এক নম্বর হচ্ছে সম্পত্তির দখল উদ্ধার, আপনার জমি ছিল আরেকজন আপনাকে বেদখল করে বসে আছে, দুইটা কন্ডিশন হইতে পারে। কেমন? আপনি একটা সম্পত্তি লিজে নিছেন, আপনি একটা বাসায় ভাড়াটিয়া আছেন, মালিকানা আপনার নাই, আপনি জাস্ট একজন ভাড়াটিয়া। এখন মালিক আপনাকে কি করলো, জোর করে উচ্ছেদ করে দিল, আপনি করবেনটা কি? মালিক তো আপনি না, আপনি একটা সম্পত্তি লিজ সূত্রে আছেন 3 বছরের, 1 বছর পরে মালিক আপনাকে বললো যে না ভাই যান, যদিও চুক্তি আছে 3 বছরের। যখন আপনি মালিকানা আপনার নাই কিন্তু দখল লাভের আপনি অধিকারী, কিন্তু আপনাকে বেদখল করা হয়েছে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা বলতেছে যেই দিন থেকে আপনাকে উচ্ছেদ করবে, কেউ বেদখল করবে, আপনি 6 মাসের মধ্যে আদালতে মামলা করবেন। এখন এখানে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার জায়গা, আমার জমি, আমার মালিকানা আছে, তো আমি কি 9 ধারায় মামলাটা করতে পারবো? অবশ্যই আপনি 9 ধারায় মামলা করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। 9 ধারায় মামলা করার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। 1 নম্বর কথা হইছে, সরকার যদি আপনাকে যদি উচ্ছেদ করে, এই ধারায় মামলা করা যাবে না, সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা চলবে না। এই ধারায় মামলা করে যে রায়টা আসবে এর বিরুদ্ধে কোনো আপিল চলবে না, কোনো রিভিউ চলবে না। আর এই ধারায় মামলার সুবিধাটা হচ্ছে কোর্ট ফিটা কম দিতে হয়, সর্বোচ্চ কোর্ট ফি 8,625 টাকা, ম্যাক্সিমাম এর বেশি হবে না। তাহলে আমরা 9 ধারায় কখন যাব? বেসিক নিয়ম হচ্ছে 9 ধারা আমরা তখনই যাব যেখানে আমাদের কি নাই, কোনো মালিকানা নাই, কিন্তু আমি দখল লাভের অধিকারী, যেমন আমি ভাড়াটিয়া ছিলাম, লিজ সূত্রে ছিলাম। তো এই 9 ধারা আরো বলতেছে আপনি কখন যাইতে পারবেন, যদি আপনাকে আইনগত প্রন্থা ছাড়া বেআইনি ভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে, বেআইনি ভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ উচ্ছেদ করে, আপনি 9 ধারায় 6 মাসের মধ্যে মামলা করে আপনার সম্পত্তিতে আপনি দখল বজায় রাখতে পারবেন। 8 ধারায় এখন কখন যাবেন? তো 8 ধারাটা হচ্ছে, এটা সময়সীমাটা বেশি, আপনার কাছে একটা টাইটেল থাকবে। টাইটেল বলতে যে শুধু দলিল বোঝায় এমন না, যেমন ধরেন যে আপনি পৈতৃক সূত্রে মালিক, আপনার একটা ওয়ারিশ সনদ, তো ওয়ারিশটাও আপনার একটা টাইটেল, আপনি এত অংশের মালিক। তাহলে 8 ধারায় মামলা করার ক্ষেত্রে আপনাকে মালিকানা আগে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির আপনিই প্রকৃত হকদার। মালিকানা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি সম্পত্তিটা দখল ফিরে পেতে পারেন। 12 বছরের মধ্যে মামলাটা আপনাকে করতে হবে, তবে এই মামলার কোর্ট ফি আপনাকে অনেক দিতে হয়, সর্বোচ্চ কোর্ট ফি হবে 46,000 টাকা, ম্যাক্সিমাম কোর্ট ফি জায়গা জমি উদ্ধার সংক্রান্ত মামলায় যদি আপনার 200 কোটি, 2,000 কোটিও হয়, সেটা হবে আপনার 46,000 টাকা, এর বেশি হবে না। মামলাটা আপনি করবেন জমিটা আপনার যেখানে অবস্থিত, যে জেলায় অবস্থিত ওই জেলায়। তাহলে জায়গা জমির মামলা প্রথম কথা হচ্ছে যেই জেলায় অবস্থিত ওই জেলায় আপনাকে করতে হবে। আপনার যদি দলিলপত্র না থাকে আপনি জাস্ট দখলটা বজায় রাখার জন্য 9 ধারায় যাবেন, 6 মাসের মধ্যে যাবেন, সরকারের বিরুদ্ধে যাইতে পারবেন না, আপিল রিভিউ করতে পারবেন না। 8 ধারায় গেলে আপনার বিশাল সুবিধা, যেহেতু আপনার মালিকানা আছে আপনি 12 বছরের মধ্যে মামলা করতে পারবেন, তবে কোর্ট ফি দিতে হবে। এটা ছিল আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা 9 ধারা। এখন আজকে আমরা চুক্তি প্রবল, আমরা জায়গা জমির ক্ষেত্রে বায়না চুক্তিটাই উদাহরণ হিসাবে নেই, যে আপনি একটা সম্পত্তি ক্রয় করবেন, এখন মালিকের সাথে আপনি একটা বায়নামা চুক্তি করলেন। তো নর্মালি কথা হচ্ছে চুক্তিতে যে সময়সীমা আছে ওই সময়সীমায় তো আপনি মামলা করতে পারবেন না। ধরেন যে 6 মাস সময় নেওয়া আছে, যে 6 মাসের মধ্যে আপনি টাকা পয়সা দিবেন, উনি আপনাকে দলিল করে দিবে। এখন এই 6 মাসের মধ্যে আপনি মামলা করতে পারবেন না, কারণ এই 6 মাসে কজ অফ অ্যাকশন কোনো নাই, কারণ আপনারা দুইজনই এগ্রি করছেন 6 মাসের যে কোনো সময় আপনি টাকা দিবেন, উনি দলিল করবে। এখন 2 মাস পরে আপনি টাকা দিচ্ছেন, উনি বলতেছে ঠিক আছে আর কয়দিন পরে দিব, আপনি আদালতে যাইতে পারবেন না। যখন 6 মাস শেষ হয়ে যাবে তারপরে উনি দলিলটা করে দিচ্ছে না, তখন আপনি যাইতে পারবেন। অথবা বিক্রেতা দিতে ইচ্ছুক কিন্তু ক্রেতা কিনতেছে না, ক্রেতা বলতেছে এখন টাকা নেই আমি নিব না, তাহলে এই 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে আপনি চুক্তি প্রবলের মামলাটা করতে পারবেন, বায়নামা চুক্তি বাস্তবায়নের জন্য। তবে কিছু শর্ত আছে, যে বায়না দলিল করছেন এটা অবশ্যই যাতে রেজিস্টার্ডকৃত দলিল হয়, আপনি মৌখিক বায়না চলবে না, নোটারিকৃত চলবে না, রেজিস্টার্ড বায়না। তার মানে হচ্ছে বায়না দলিল মানেই রেজিস্টার্ড হইতে হবে। আর বায়না দলিলে নর্মালি আমরা 1/3 টাকা পরিশোধ করার একটা শর্ত থাকে, তবে এরকম কোনো নিয়ম আইনে কোথাও বলা নাই। যেমন ধরেন 1 কোটি টাকার সম্পত্তি, বাস্তব প্র্যাকটিসে দেখা যায় যে অ্যাটলিস্ট 33 লাখ টাকা আপনি পরিশোধ করলে বায়নামা দলিল হবে, এইরকম নিয়ম কোনো আইনে বলা নাই। আপনি যদি 1 টাকা নিয়েও যদি বিক্রেতা রাজি হয় বায়নামা করতে, ওই 1 টাকাই আপনার জন্য যথেষ্ট, বাকি টাকা
আপনি কি করবেন, আদালতে জমা করবেন চুক্তি প্রবলের সময়। তাহলে রেজিস্টার্ড হবে আর মামলা করার সময় বাকি টাকাটা আপনি জমা করবেন। প্লাস আপনাকে কিন্তু কি করতে হবে, ওই যে কোর্ট ফিটা কিন্তু দিতে হবে, কোর্ট ফি কিন্তু আপনার মাপ নাই। এই যে 46,000 টাকা ম্যাক্সিমাম আসতে পারে, 2,000ও আসতে পারে, আপনার যদি 1 লাখ টাকা জমি হয় 2,000 টাকাও আসতে পারে, ওইটা তো দিতে হবে হবে। প্লাস বায়না দলিলের যে টাকাটা বাকি আছে সেটাও আদালতে জমা করতে হবে। আর মামলাটা আপনাকে করতে হবে ওই চুক্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার 1 বছরের মধ্যে। পূর্বে এটা 3 বছর ছিল, এটাকে এখন 1 বছর করা হয়েছে। তাহলে আপনি বায়না চুক্তির ক্ষেত্রে বুঝলেন, বায়না দলিল রেজিস্টার্ড হবে, বাকি টাকা আদালতে জমা করতে হবে, মামলা করা যাবে 1 বছরের মধ্যে চুক্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর। এই জন্য আমরা বলি যে যদি 6 মাস আপনি বায়না দলিলের সময় নেন প্লাস আরো 1 বছর, টোটাল আমরা 18 মাস ওই সম্পত্তিটা যিনি বিক্রেতা উনি কোথাও বিক্রি করতে পারবে না, করলেও ওই দলিলটাই আইনগত অবৈধ। যদি করেও ওই দলিলটাই আইনগত অবৈধ, দুইটা দলিলই না, তাহলে এই টোটাল 18 মাস সম্পত্তিটা ফ্রিজ হয়ে থাকবে। বলতে পারেন যে বিক্রেতা কি করবে, উনি চাইলে তখন আমরা পরের ধারায় পড়ব যে 35 ধারা বলতেছে চুক্তি বাতিলের মামলা করতে পারবে। কেউ হয়তো বায়নামা করছে, 6 মাস চলে গেছে, উনি সম্পত্তি এখন ক্রয় করতেছে না, এখন আপনি জমির বিক্রেতা, আপনি করবেনটা কি? আপনি এই 35 ধারায় তখন চুক্তি রদ বা চুক্তি বাতিল যেটা বলি এই অধীনে আপনি মামলা করবেন। মামলা করে সেখানে আপনি ওই যে টাকাটা তার কাছ থেকে নিছিলেন সেটা আপনার পক্ষে রাখারও অ্যাপ্লিকেশন আদালতে দিতে পারবেন যে আপনার এই ক্ষতিটা হচ্ছে, উনি সময় মতো টাকাটা দিচ্ছে না, জমিও নিচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে, অতএব আদালত যাতে চুক্তিটাই কি করে চিরতরে বাতিল করে দেয়, আর যে টাকা আপনার অলরেডি আপনি নিছেন এটা আপনার পক্ষে রাখার আদেশ দেয়। যদি আদেশ দেয় আপনার জন্য, তাহলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে করতে পারবেন, এবং চুক্তির মেয়াদ বজায় থাকতেও কিন্তু করতে পারবেন। চুক্তি যেটা প্রবলের ক্ষেত্রে আপনি চুক্তিকালীন সময় যাইতে পারবেন না, মেয়াদ শেষ হইলেও উনি দিচ্ছে না তখন যাইতে পারবেন, কিন্তু চুক্তি বাতিলের ক্ষেত্রে আপনি ধরেন যে 6 মাসের বায়নামা করছেন, এখন 1 মাস পরে আপনার মনে হইলো যে উনি তো আপনার সাথে একটা প্রতারণা করছে, যদি প্রতারণা ঘটে ওই চুক্তিটা বাতিলযোগ্য হয়ে যায়, ভয়েডেবল কন্ট্রাক্ট হয়ে যায়, তখন আপনি আদালতে যাইতে পারেন 1 মাস পরেই যে আসলে আমি তার সাথে যে বায়না চুক্তি করছি উনি এখানে একটা ফ্রড করছে, প্রতারণা করছে, আমি এটা বাতিল চাই। তাহলে প্রবলের ক্ষেত্রে ওই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যাইতে পারবেন, আর বাতিল করার সময় যে কোনো সময় আপনি যাইতে পারবেন, তবে ম্যাক্সিমাম হচ্ছে কয় বছর, 1 বছরের মধ্যে আপনাকে যাইতে হবে। এখন আসি আমরা পরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে দলিলে যদি ভুল হয়, যাকে আমরা ভ্রম সংশোধন দলিল বলি। তো যদি বিক্রেতা রাজি থাকে, সেটা তো আপনি একটা সাবকবলা দলিলের সাথে একটা এডিশনাল দলিল করলেন সাব রেজিস্ট্রেশন অফিসে, সেটা ভিন্ন। ধরেন বিক্রেতাই রাজি নাই, অথবা সেখানে জমি পরিমাণ কম বেশি করতে হবে, নানা প্রকার বিরোধ, তখন আপনাকে আদালতে আছে একটা ভ্রম সংশোধন দলিল, যেটা আপনি করলে কাজটা হয়ে যেত, তার বিপরীতে আপনাকে কি করতে হবে, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলে দলিল সংশোধনের মামলা করতে হবে। আপনি দুইটা জিনিস আদালতে আপনাকে প্রমাণ করতে হবে, দুইটার যে কোনো একটা, যে ওই দলিল করতে আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে, অথবা আপনারা উভয় পক্ষ ভুলের মধ্যে ছিলেন, যে আপনি চাইছেন হয়তো ঠাকুরগাঁও জমি বিক্রি করতে, ভুলবশত ঢাকার বাড়িটা বিক্রি করে দিচ্ছেন, উভয় পক্ষ বলতেছে যে হ্যাঁ আসলে উনি ঠাকুরগাঁওটা বিক্রি করতে চাইছে, তাহলে তখনই হবে। হয় আপনি একটা প্রতারণা প্রমাণ করবেন, অথবা উভয় পক্ষ তার ভুল স্বীকার করবে, তবেই দলিলটা সংশোধন হবে, না হলে কিন্তু হবে না। তবে আপনি কি সারা জীবন করতে পারবেন, কথা হচ্ছে যে না, যেই দিন আপনি প্রতারণা সম্পর্কে জানতে পারবেন সেই দিন থেকে 3 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। তাহলে একটা দলিল সংশোধনের মামলা জানার পর থেকে 3 বছরের মধ্যে আপনাকে করতে হবে। এখন আসি আমরা দলিল বাতিল, যেটা আমরা সবাই প্রশ্ন করি যে ভাই হ্যাবা দলিল বাতিল করতে পারবো কিনা। তো নর্মালি মনে রাখবেন, একটা দলিল যদি আইনগতভাবে রেজিস্টার্ড হয়ে যায় সেটা বাতিল করার অধিকার সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, এমনকি আইনমন্ত্রী নিজেরও নাই, সংসদেরও নাই। সেটা আদালতে, সিভিল আদালতে মামলা করে আদালতের ডিক্রির মাধ্যমেই ওই দলিলটা রদ করা সম্ভব, এর বাইরে কোথাও নাই। তাহলে একবার দলিল যদি রেজিস্টার্ড হয় এটা আর কেউ বাতিল করতে পারবে না আদালত ছাড়া। তবে কিছু ব্যতিক্রম হচ্ছে, যেমন বায়নামা দলিল যদি হয়, উভয় পক্ষ রাজি থাকলে তারা বায়নামার রহিতকরণ দলিল করতে পারে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হইলে তারা ওই পাওয়ার অফ অ্যাটর্নি রহিতকরণ দলিল করতে পারে। এই দুইটা হচ্ছে ভিন্ন প্রকৃতির, এর বাইরে আপনি হ্যাবা হোক, দান হোক, সেল ডিড হোক, বিনিময় হোক, বাতিলের কোনো সুযোগ নাই,
আপনার যদি মনে হয় আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনি আদালতে মামলা করবেন, আদালতে প্রমাণ করবেন কিভাবে প্রতারণা হয়েছে, কেন বাতিল করতে চান, তখনই পারবেন, না হলে কোনো সুযোগ নাই। এখন দলিল আংশিকও বাতিল চাইতে পারেন, সম্পূর্ণও চাইতে পারেন। আংশিক কেমন, ধরেন যে আপনারা ভাই বোন বাবার সম্পত্তি 2:1 অনুপাতে পাবেন, আপনার ভাই একাই টোটাল সম্পত্তিটা বিক্রি করে বসে আছে। এখন যে ক্রেতার বিরুদ্ধে আপনি যদি মামলাটা যদি সম্পূর্ণ দলিল বাতিলের করেন, আপনার মামলাই চলবে না। কারণ হচ্ছে একটা, যে আপনার ভাইয়ের অংশ তো বৈধভাবেই গেছে, আপনার অংশটা আনা যায় নাই। তো তখন আপনার উচিত হবে আংশিক দলিল বাতিলের মামলা করা, মানে আপনার ভাইয়ের যতটুকু বিক্রি করছে ততটুকু বৈধ থাক, আপনার অংশটা যাতে আদালত বাতিল করে, যেহেতু আপনি বিক্রি করেন নাই। তাহলে আমরা সম্পূর্ণ দলিল বাতিলেরও মামলা করতে পারবো, আংশিক দলিল বাতিলেরও মামলা করতে পারবো। আপনাকে কিন্তু কোর্ট ফি দিতে হবে। এখন কোর্ট ফির ক্ষেত্রে 2 প্রকার হইতে পারে। যেমন ধরেন জমি আপনার দখলেই আছে, আরেকজন প্রতারণামূলক একটা দলিল করে বসে আছে, এইরকম দলিল আপনি যখন জানতে পারবেন তখন যদি মামলা করেন, নির্দিষ্ট কোর্ট ফি মাত্র জাস্ট 300 টাকার মতো কোর্ট ফি দিলে আপনার যথেষ্ট। কিন্তু যখন সম্পত্তি আপনার দখলে নাই, তখন আপনাকে কি করতে হবে, মূল্য অনুপাতে কোর্ট ফি দিতে হবে, সেই যে 46,000 টাকার কথা আমরা বললাম ম্যাক্সিমাম ওই পর্যন্ত। তাহলে দলিল বাতিলের মামলা মনে রাখবেন, যদি জমি আপনার দখলে থাকে তাহলে 300 টাকা কোর্ট ফি, আর জমি যদি দখলে না থাকে তাহলে মূল্য অনুপাতে কোর্ট ফি দিয়ে তারপরে মামলাটা করতে হবে। এখন আসি আমরা ঘোষণামূলক মামলা। ধরেন একটা দলিলের মধ্যে নামের ভুল আছে, বিক্রেতা রাজি না, ভ্রম সংশোধন দলিল করবে না। এখন আপনি দলিল সংশোধন মামলা করলে সেটা হবে না, কারণ দলিল সংশোধনে প্রতারণা অথবা উভয় পক্ষের ভুল প্রমাণ করতে পারলে দলিল সংশোধন হবে। আপনি জাস্ট নামের জিনিসটা ঠিক করবেন, আপনি কোন মামলা করবেন, তখন আপনি ঘোষণামূলক মামলা করবেন। আপনি তখন আপনার প্রকৃত নামটা কি হবে ওই রকম একটা ডিক্লারেশন স্যুট করলে, তার ডিগ্রির কপিটা আদার সাব রেজিস্ট্রেশন অফিসে দিলে তারা সেখানে যুক্ত করে দিবে। অথবা ধরেন যে জমিটা আপনারই দখলে আছে, এখন আরেকজন ব্যক্তি আসে প্রতিদিনই সেখানে কি করে ডিস্টার্ব করে যে আমি জমি পাবো, আমি জমি পাবো, আমি জমি পাবো, আপনি চাইলে তার বিরুদ্ধে ডিক্লারেশন স্যুট করতে পারেন যে ভাই এটা আমার জমি, আমিই মালিক, আপনি মালিক না, আপনি কোনোদিন যাতে আর আমার জমির দিকে না আসেন। আপনি ঘোষণামূলক প্লাস চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন যে আপনার জমি, আপনার মালিক, আর কেউ যাতে ডিস্টার্ব আপনাকে না করে। এখন কথা হচ্ছে এই মামলা আপনি কতদিনের মধ্যে করতে হবে। তামাদি আইনে বিভিন্ন মামলার যখন সময়সীমা দেওয়ার পর বলতেছে, যদি কোনো মামলা দায়ের করার সময়সীমা তামাদি আইনে দেওয়া না থাকে, 120 অনুচ্ছেদ বলতেছে ওই মামলার তামাদি 6 বছর। তাই আমরা বলতে পারি ঘোষণামূলক মামলার তামাদি হচ্ছে 6 বছরের মধ্যে আপনাকে ডিক্লারেশনটা চাইতে হবে। এটা ছাড়া যেমন আপনার পাসপোর্টে ভুল, আপনার জাতীয় পরিচয় পত্রে ভুল, আপনি কোনো ভার্সিটিতে অ্যাডমিশন আছেন সেখানে নামের ভুল তারা ঠিক করে দিচ্ছে না, আইনগত একটা ক্যারেক্টার আছে, আপনার চরিত্র আছে, অন্যরা সেটা অস্বীকার করতেছে, আপনি ডিক্লারেটরি স্যুট করতে পারেন। এখন আসি আমরা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে রিসিভার নিয়োগ করা। এটা রিসিভার কেমন নিয়োগ, যেমন ধরেন যে বাবার আপনার বাবার একটা 4তলা বাড়ি আছে, 20টা সেখানে ফ্ল্যাট আছে, আপনার ভাই আপনাকে 1 টাকাও দেয় না, টোটাল টাকাগুলা রেন্ট গুলা সেই নেয়, আর আপনি জানেন সে টাকাগুলা নিলে আর কোনোদিন আপনাকে দিবেও না। আপনি আদালতে যখন আপনি বাটোয়ারা মামলা করবেন, পাশাপাশি আপনি একটা রিসিভার নিয়োগের আবেদন দিতে পারেন যে যতদিন মামলা চলতেছে যত টাকা পয়সা রেন্ট আসবে এইটা যাতে একজন থার্ড পার্টি ব্যক্তি নিযুক্ত করে দেওয়া হয়, তার কাছে জমা হয়। কারণ ওই আপনার ভাই যদি টাকা পয়সা পায় সে খরচ করে ফেলাবে, আদালতের পক্ষে উঠানো সম্ভব হবে না, আপনি একজন রিসিভার নিয়োগ করাই দিতে পারেন। তখন ওই ভাড়াটা ওই রিসিভার উঠাবে, তার কাছে থাকবে, মামলা জিতলে আপনি আদালত থেকে টাকাটা উঠায় নেবেন। সর্বশেষ কনসেপ্ট হচ্ছে ইনজাংশন বা নিষেধাজ্ঞা। এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা জানি, আমাদের আশেপাশে একটু জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হইলেই দেখবেন যে তারপরের দিন আমরা শুনি যে এখানে কি যা হইছে, যে ইনজাংশন জারি হইছে। যদিও গ্রাম অঞ্চলে বলে যে ইনজেকশন জারি করা হইছে, নর্মালি হচ্ছে ইনজাংশন মানে নিষেধাজ্ঞা। ওই মামলাটা আসলে করা হয় মোটামুটি জেলা প্রশাসকের কার্যালয়ে, কিসে করার জন্য, যাতে মারামারি কাটাকাটি হানাহানি না হয়, সেখানে যাতে উভয় পক্ষ না যায়, সেখানে 144 ধারা জারি করে। এটা হচ্ছে একটা ইনজাংশন, সর্বোচ্চ 2 মাসের জন্য আদালত জারি করতে পারে, এর বেশি কিন্তু না। এর মূল কাজটা হচ্ছে দখলগত বিরোধ, এর বাইরে অন্য কিছু না, মালিককে সেটা আদালতে দেখার বিষয় না, কে দখলে ছিল সেটাই দেখার বিষয়।
প্রকৃত নিষেধাজ্ঞা পাবো আমরা দুই প্রকার, একটা অস্থায়ী একটা হচ্ছে স্থায়ী। যেমন ধরেন আপনি একটা কি করলেন, মামলা করলেন, বাটোয়ারা মামলা করলেন, যখনই বাটোয়ারা মামলা করলেন আপনার ভাই বুঝতে পারলো যে সম্পত্তি তো তাকে ছেড়ে দিতে হবে, সে সম্পত্তি বিক্রি করার পায় তারা করতেছে, বিক্রি করে দিবে। তখন আপনি বাটোয়ারা মামলা করার সাথে সাথে একটা দরখাস্ত অর্ডার করতে পারেন যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হোক, যাতে এই সম্পত্তি যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকে যতদিন এই মামলা নিষ্পত্তি না হয়। অথবা আদালত একটা সময়সীমা দিতে পারে যে 6 মাস, 3 বছর, 1 বছর এই সম্পত্তি হস্তান্তর বা কোনো কিছু করা যাবে না, যেই রকম আছে ওই রকম, বাড়ি গাড়ি কিচ্ছু করা যাবে না। তার মানে মামলা চলাকালীন অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মামলার বিষয়বস্তু যাতে ওইভাবে থাকে, এই রকম যে আদেশ সেটাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। এখন আসছি আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তো এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর জন্য আপনাকে মামলা করতে হয়, যে যেমন আমরা বললাম আপনার সম্পত্তি আরেকজন দাবি করতেছে, আপনি যখন ডিক্লারেটরি স্যুট করলেন ঘোষণামূলক মামলার সাথে সাথে আপনাকে ইনজাংশনও চাইতে হবে যে জমি তো আপনার আদালত এটা ঘোষণা করুক, পাশাপাশি যে জমিটা নিয়ে দাবি করতেছে সে যাতে কোনোদিন আর আপনার এখানে না আসে, আপনাকে যাতে উত্ত্যক্ত না করে। তো এটা হচ্ছে একদম যাবতীয় মামলার রায় আসার পরে ওই পক্ষকে আদালত বলবে যে আজকে থেকে কোনোদিন চিরতরে আপনি আপনার বংশ পরম্পরায় কেউ যাতে এই জমির দিকে আর না যায়, কোনোদিন কোনো মালিকানাও দাবি না করে।